Hey guys, welcome to my channel Pinky's Creations. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝে গেছো যে ভিডিওটা অ্যাকচুয়ালি কি। Hey guys, welcome to my channel Pinky's Creations. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো যে ভিডিওটা আজকে আমি করতে চলেছি ওগুলোটা হচ্ছে শীট মার্কস নিয়ে। তো আমার কাছে এখন তিনটে শীট মাস্ক আছে। আর সত্যি বলতে আমি দুটো ব্র্যান্ডেরই শীট মাস্ক এতদিন ইউজ করেছি, সেটা হচ্ছে টনি মলি আর গার্নিয়ার। তো আমি এখন আরেকটা ইউজ করেছি, আগে একটা সুগারের, তো আরেকটা আমার কাছে রয়েছে। তো অনেস্টলি বলতে আমার তিনটের মধ্যে থেকে সুগারেরটা বেশি পছন্দ হয়েছে, আর আমি ওই জন্য ভাবলাম আজকে আমি সুগারের শীট মাস্কের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো আর বেনিফিটটাও শেয়ার করব। তো এই যে টনি মলিরও আছে, টনি মলিরটা বাজে না, বাট এটার থেকে বেটার হচ্ছে সুগারেরটা, এটাও ভালো। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে আই এম রাইস ক্লিয়ার স্কিন। এটা এই শীট মাস্কটা হচ্ছে ক্লিয়ার স্কিনের জন্য, মানে স্কিনটাকে ক্লিয়ার করবে। আর আই এম 33 এখানে লেখা রয়েছে দেখো, আর এখানে আছে স্কিন স্মুথনিং, এটা এখানে লেখা রয়েছে, জানি না বুঝতে পারছো কিনা। এটা স্কিন স্মুথনিংয়ের জন্য। আর এটা আছে অ্যান্টি অ্যাজিং মাস্ক, এটা হচ্ছে তোমার ফেসের সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে। তো এখানে শীট মাস্কের পেছনে যারা শীট মাস্ক নিউ ইউজ করতে চাইছো বা এখনো জানো না যে কীভাবে ইউজ করতে হয়, তাদের জন্য এই ভিডিওটা লিটল বিট হেল্পফুল হবে। তো এই দেখো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে, প্রত্যেকটারই থাকে। এই দেখো টনি মলিটাতেও আছে এখানে যে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে দেওয়া আছে ওয়াশ ইউর ফেস অ্যান্ড ইউজ এ স্কিন টোনার। প্রথমে নিজের মুখটাকে ওয়াশ করতে বলছে ভালোভাবে জাস্ট জল দিয়েই, দেন টোনার ইউজ করতে বলছে। নাও ইউ আর রেডি টু অ্যাপ্লাই দ্য শীট মাস্ক, তারপরে শীট মাস্ক অ্যাপ্লাইয়ের জন্য তোমার ফেসটা রেডি। দেন দ্য মাস্ক অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফেস, এবার বলছে মাস্কটাকে পুরোটা খুলতে অ্যান্ড এটা মুখের উপর অ্যাপ্লাই করতে। কিপ দ্য মাস্ক অন দ্য ফর 15-20 মিনিটস, এটা 15-20 মিনিটস রাখতে বলছে, বাট আমি কখনো কখনো 30 মিনিটসও রেখে দিই, তাতে কোনো প্রবলেম নেই। তোমরা বেশিক্ষণ রাখো কোনো প্রবলেম নেই, কিন্তু 15-20 মিনিট হওয়ার আগে তোলাটা নাই ভালো আমার মনে হয়। আর তারপরে এটাকে বলছে তুলে দিতে। এবার আমি বলবো এটা লেখা পড়ার পরেও অনেকে যে ভুলগুলো করে, যেগুলো করা উচিত নয় একদম, সেগুলো আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট কথা, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে শীট মাস্ক নেবো আমার ড্রাই স্কিন বা আমার এটা আমার এটা আমি কোন টাইপসের শীট মাস্ক নেবো, এরকম এরকম থিঙ্কিং অনেকেরই আসে, আমারও এসেছিলো। তো এরকম কোনো ব্যাপার নেই, শীট মাস্ক তোমরা যেটাই ইচ্ছে সেটা ইউজ করতে পারো, কোনো স্কিনের ওপর ডিপেন্ড করে না যে এই স্কিনের জন্য এই শীট মাস্ক, এই স্কিনের জন্য এই শীট মাস্ক। আমার আমি যতটা জানি তোমাদের এখানে লেখা তুমি যেরকম টাইপের কাপ চাইছো তোমার স্কিনের জন্য সেরকম টাইপের নিতে পারো। যেরকম দেখো তোমার স্কিনটা যদি স্মুথ না হয় তাহলে তুমি নিশ্চয়ই স্মুথনিংয়েরই কিছু চাইবে। তো এই যে এখানে স্কিন স্মুথনিং আছে, শীট মাস্কের না অনেকগুলো ফ্লেভার্স থাকে, অনেক কাজের থাকে, তো সব কিছুর ওপরে না লেখা থাকে যে কোনটা কেন, আচ্ছা। তো সেভাবে তোমাদের চুজ করে নিতে হবে যে কোনটা তোমাদের প্রয়োজন সেটা তোমাদেরকে বুঝতে হবে। তো চলো এবার শীট মাস্কটা অ্যাপ্লাই করা স্টার্ট করি আর তোমাদের দেখাই যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আর এটার বেনিফিটটাও তোমাদের দেখাই যেটা কীরকম। তো চলো, তো গাইজ আমি ফেসটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি বায়োটেকের টোনার দিয়ে এরকম বায়োটেকের গ্রিন টি টোনার দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নেব, যেমন তোমরা দেখতেই পেয়েছো ওখানে লেখাই থাকে। তো আমি একটা কটন নিয়ে আমি এরকম
মুখটাকে ক্লিয়ার করে নিলাম যাতে মুখে কোনো রকম কোনো কিছু না থাকে। টোনার কখনো চোখে আর ঠোঁটে অ্যাপ্লাই করতে বারণ করে, শুধুমাত্র টোনার বলে না সব কিছুই, কিন্তু এটার কারণ এটাই যে এটা হার্ম করে। তার থেকে বড় কথা অনেকের অনেকেরই স্কিনটা অনেক সেন্সিটিভ হয়, তো অনেকের চোখ আর চোখের এরিয়াটা অনেক বেশি সেন্সিটিভ হয়, তাই অনেকের এটাতে কোনো প্রবলেম হতে পারে, ওই জন্য বারণ করে। তাছাড়া যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তাহলে তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। সেরকম আমার কোনো অসুবিধা হয় না বলে আমি চোখের উপরেও অ্যাপ্লাই করি, চোখের উপরেও অ্যাপ্লাই করি। তো ইয়া, আমার টোনার ইউজ করাটা কমপ্লিট। আর আমি মুখটাকে হালকা শুকিয়ে নেব। তো এবার আমার ফেসটা রেডি শীত মাস্ক অ্যাপ্লাইয়ের জন্য। তো এই যে শীত মাস্ক সুগারের, আমি আজকে সুগারটাই অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। এই যে দেখো এটা প্যাকেজিং, তো তোমরা দেখতে পেলে এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, ঠিক আছে। আর এই যে এখানে পেছনে দেওয়া রয়েছে যে এটার মধ্যে কী কী আছে, তো এটা যেটা আমি ইউজ করছি এটার মধ্যে আছে লেমন জুস, হানি, তোমরা দেখতে পেলে এটাতে কি কি আছে। দেন এটাতে রাখা হয়েছে এটা তোমার স্কিনটাকে ইমপ্রুভ করবে, স্মুথ করবে, তোমার উইঙ্কলস থাকলে সেগুলোকে সরাবে, অ্যান্ড একটা ব্রাইট স্কিন দেবে। তো দেখা যাক কতটা কাজ করে। আর আমি তো আগে একটা ইউজ করেছি আর ওটার আমি বেনিফিটটা ভালোই পেয়েছি, তাই ভাবলাম তোমার সাথে একটা শেয়ার করি। আর একটা যখন আছে আমার কাছে তারপর আমি নতুন একটা পারচেস করবো। তো সবার প্রথমে যে কাজটা, সবাই যেটা ভুল করে, শীত মাস্কটা খুলে সে সাথে অ্যাপ্লাই করবে, এটা একদমই করবে না। ফার্স্টে এই শীত মাস্কটা নিয়ে এরকম 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 করে করে কাটা থাকে, ওখান থেকেই খুলবে, এখান থেকেও না, এখান থেকেও না, কোনো অন্য জায়গা থেকে কাটবে না, এখান থেকেই ইজিলি। এ দেখো সিরামটা বেরিয়ে এলো, এখান থেকেই এরকম করে খুলতে হবে। আর এই যে দেখো বেরিয়ে এসছে, এরপর এটাকে এরকম ফাঁকা করলেই বেরিয়ে আসবে শীত মাস্ক। অ্যান্ড এটাকে অনেক আস্তে করে বার করতে হবে, তো ভেতরে এরকম একটা কাগজের মতন থাকে ভাঁজ করা। এবার এটাকে আস্তে আস্তে করে এরকম করে খুলতে হবে। এখন তোমায় দেখাচ্ছি, এটা খুলে গেছে। এবার আমাদের এরকম করে মুখে এটা লাগাতে হবে। এবার যেটা করতে হবে, সবাই যেটা ভুল করে, অনেকে হয়তো ভাবতে পারে এরকম লাগিয়ে রেখে দিতে হবে, কিন্তু না, এর উপরে যে প্লাস্টিকটা এটাকে এরকম তুলে দিতে হবে। দেন তোমাদের সুবিধা মতন এটাকে লাগাতে হবে। ছেড়ে দিতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। এখন বাজে দুটো, আমি
শক্তি দুটো প্রচুর শক্তি রাখবো আজকে তোমাদের জন্য। চলো আধ ঘন্টা পরে দেখা হচ্ছে, আর আমি দেখাবো তোমাদের যে পরেটা কেমন কাজ করে সেটা তোমাদের অবশ্যই রাখবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখা হচ্ছে 30 মিনিট পরে। টাটা। গাইজ 30 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে দেব। আর তুলতে হবে অলওয়েজ নিচের থেকে, এরকম করে আস্তে আস্তে করে এটাকে। দেখো এবার তোমরাই বলো, আমি কিছু বলবো না, তোমরাই বলো যে এটার পরে চেঞ্জেসটা এসেছে কি আসে। শিট মাস্ক বেসিক্যালি একবারই ইউজ করতে হয়, বাট যদি সিরাম অনেক বেশি থাকে তাহলে দুবারও ইউজ করে ফেলতে পারো তোমরা। আমি তো দুবারই ইউজ করি যেটাতে সিরাম বেশি থাকে, যেরকম দুবার একটা তো দুবার ইউজ করাই যায়। আর এই দেখো গ্লোটা জাস্ট দেখো, ইনস্ট্যান্ট গ্লো, মানে সত্যি কথাই তোমরা পার্লারে গিয়ে অতটা সময় কারোর থাকে না যে যখন ইচ্ছে তখন, যখন কোথাও হট করে যেতে হয় তখন তার পার্লারে যাওয়া যায় না, তো ওই জন্য বাড়িতে বসে ফেসিয়ালের থেকেও ভালো রেজাল্ট এই সিরামে পাওয়া যাবে। এবার হচ্ছে সিরামটাকে কেউ ধোবে না, এটাকে এরকম করে অ্যাপ্লাই করতে হবে পুরো মুখটাতে। একটু চিপচিপা হয়, ম্যাসুস হবে, বাট কোনো এতটাও প্রবলেম হবে না। তো এইভাবে তোমরা পুরো মুখটাতে প্লাস গলা হাত সব জায়গাতে নিয়ে নিতে পারো। দেখো আর ফার্স্ট আর একটা কথা, তোমরা কেউ শিট মাস্কটা মেখে কিন্তু ঘুমিয়ে পড়ো, ঘুমানোটা উচিত নয় শিট মাস্কটা ইউজ করে। তো শিট মাস্কটা ইউজ করে কখনোই ঘুমানো উচিত না, তো তোমরা ঘুমোবে না এটা মাথায় রাখবে। আর এটাই ছিল শিট মাস্কের রিভিউ। এরপরে যদি তোমরা কেউ চাও মেকআপ করতে তো মেকআপ করতে পারো, শিট মাস্কের উপরে মেকআপ করলেও খুব সুন্দর গ্লো আসবে। আর কেউ যদি চাও এরকম ন্যাচারাল গ্লো নিয়েই বেরোতে তাও বেরোতে পারো, তোমরা দেখতে পাচ্ছ মুখটা ভীষণই গ্লো করে আর ভীষণই হাইড্রেট হয়ে যায়, স্মুথ হয়ে যায়। তো তোমরা ইউজ করতে পারো এটা। আর যারা যারা এখনও শিট মাস্ক ইউজ করোনি তারা অবশ্যই শিট মাস্ক ইউজ করে দেখো। শুধুমাত্র সুগারের বলেই না, অন্যান্য আরও অনেক ব্র্যান্ডস বেরিয়ে গেছে এখন শিট মাস্কের, তোমরা সেগুলোও অ্যাপ্লাই করতে পারো। আর কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা, আর ইউজফুল ছিল কি না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করেছো। বাই।